राउंड हुए गए थे, अमर शेष राउंड, अभी एक गजल टी गायबो अमर इमरान बाबूर फरमाइश और इखने बहु शिल्पी बोर बोर चंद गायते हैं अपने सदीद गम है के ऐसा से गम नहीं कैसे कहूं के उनकी निगाहें करम नहीं मैंने जमाले यार ना देखा तो क्या हुआ वो मुझको तो देखते हैं ये भी तो कम नहीं हुस्न को नूर जवानी को कमल कहते हैं तेरी सूरत नजर आई तो गजल कहते हैं संगे मरमर की तरह है तेरी हंसी बाहें और देखने वाले तुझे ताजमहल कहते हैं ताजमहल कहते हैं आज ताजमहल के लिए अनेक किछु छलेखला होच्छे शाहजहान बादशाह ताजमहल के एक मोहब्बत की निशानी दी है वो है ताजमहल अल्लाह शेम दयार शबोर अल्लाह शेम दयार शबोर शबर प्रति मेहरबान गौस कुतुब पीर पैगंबर सभी तारे अवदान आज मेरे मोर ख्वाजा बाबा बोगता दे मोर गौस पाक कलिया रे ते साबिर पिया दया शरीफे आरिश पाक आरो बाजामे अमार प्रियो नबी मोहम्मद के बोले मोर कामली वाला के बोले मदीनार चाँद तुझे चादे जे चादर चांदनी देखो विश्व जहां छे गेलो से चादर ज्योतिते के हो वो उसके हो कुतु भोलो अल्लाह 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 दूरेर तजल्ला चमकाए पिया सेहराते भंजातोने सेहराते अल्लाह 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 दूरेर तजल्ला चमकाए पिया सेहराते से जे छिया जन्नत दूला बाबूल जाजे मस्जिदे নিয়ে চলেছে চার ফরিস্তা হাসান হোসেন রয়েছে সাথে হাসান হোসেন রয়েছে সাথে পঞ্জাবনে দিশে রাতে গস পাককে যখন নিয়ে যাওয়া হচ্ছে মাটি মঞ্জিল দেওয়ার জন্য সেই খাটেতে কোন চাদর ঢাকা দেওয়া হয়েছিল সে কথা বলা হয়েছে
মা ফাতেমার চাদরে ঢাকা, মা ফাতেমার চাদরে ঢাকা, চার সাহাবার পালকি চড়ে পালকি ধরে, রয়েছে পিয়ার পালকি ধরে, ভক্ত মোরে দাদা পীর পয়গম্বর, রয়েছে শামিল জানাজাতে, রয়েছে শামিল জানাজাতে, পঞ্জাবনে সেরাতে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, দূরের গজল্লা চমকায় পিয়ার চেহারাতে, পঞ্জাবনে সেরাতে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শেষ কথা আমরা বলি বলি যে হুজুর পাকের আমরা আশিক, খাজা বাবার আশিক, গস পাকের আশিক। আশিক কারা ছিলেন শুনুন শুনুন শুনুন। শর্মা সো শামসু সাবরে, শর্মা সো শামসু সাবরে, খাজা বাবা ও সাবির পিয়া, দুনিয়ার যত অলিয়া অলিয়া, দুনিয়ার যত অলিয়া অলিয়া, মসজিদে মনসুর, মসজিদে মনসুর, মসজিদে মনসুর, মসজিদে মনসুর, নিশায় হয়ে চোখ মিলে গেল আল্লাহর সাথে, পঞ্জাবনে সেরাতে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, দূরের গজল্লা চমকায় পিয়ার চেহারাতে, পঞ্জাবনে সেরাতে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ শাহিদ জামানা সেজে নরে কথা নরল হোদা, নরে খাজানা সেজে নরে কথা নরল হোদা, নরে খাজানা ও জারি নোরে হলো আলোকিত শাহের জামানা, ও জারি নোরে হলো আলোকিত শাহের জামানা, সে যে নোরে খোদা নোরুল হোদা, নোরে খাজানা সে যে নোরে খোদা নোরুল হোদা, নোরে খাজানা ও জারি নোরে হলো আলোকিত শাহের জামানা, ও জারি নোরে হলো আলোকিত শাহের জামানা, সে যে
নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা সেজে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা ও চারি নোরে হলো আলোকিত সারা জামানা ও চারি নোরে হলো আলোকিত সারা জামানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা যাদের মত মুকুটি তোমায় ছিল মধুরী মত কতল করতে এসে আমার হয়ে গেল নত হয়ে গেল নত চাঁদের মতো মকটে তোমার ছিল মধুরী মতো কতল করতে এসে আমার হয়ে গেল নত হয়ে গেল নত শেষ নবীর প্রেমে শেষ নবীর প্রেমে ঘোল পাগল দেখে মুখানা শেষ নবীর প্রেমে ঘোল পাগল দেখে মুখানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা ও চারি নোরে হলো আলোকিত সারা জামানা ও চারি নোরে হলো আলোকিত সারা জামানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা ভালোবেসে বলতো নবী তুমি শেরে খোদা সাহস তোমার দেখে আলি আমি নবী ফিদা আমি নবী ফিদা ভালোবেসে বলতো নবী তুমি শেরে খোদা সাহস তোমার দেখে আলি আমি নবী ফিদা আমি নবী ফিদা একটি কলি চা হযরত আলী আরাঙ্গ ফতেমার একটি কলি চা হযরত আলী আরাঙ্গ ফতেমার সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা ও যার নোরে হলো আলোকিত সারা জামানা ও যার নোরে হলো আলোকিত সারা জামানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা সে যে নোরে খোদা নুরুল হুদা নোরে খাজানা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা আবু বকর ওমর ওসমান আলী প্রিয় চারি জোনা যাদের জীবন মরণ সবই নবী প্রেমে দিবানা 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 প্রেমে দিবানা সন্ধ্যা গলে আদারি গেল সূর্য উঠে কেরায়ানো সন্ধ্যা গলে আদারি গেল
তারা রোগনা সব আমারি মালে আল্লাহ তালা আমারি মালে আল্লাহ তালা সব আমারি মালে আল্লাহ তালা আমারি মালে আল্লাহ তালা নারাই দেখবি বৃষ্টি পানি থেকে টানবে জল বাতাস দিয়ে মন জোড়াল বৃষ্টি পানি থেকে টানবে জল বাতাস দিয়ে মন জোড়াল জীবনের প্রয়োজন কত যে আছে মশলা ছত সাদির বাগা জীবনের প্রয়োজন কত যে আছে মশলা ছত সাদির বাগা সোনালি দানের শিশি কি দে দোলা সোনালি দানের শিশি কি দে দোলা সব আমার ভালে কাগলা দালা আমার ভালে কাগলা দালা সব আমার ভালে কাগলা দালা আমার ভালে কাগলা দালা সুরে জোতে গে দয়াল সন্ধ্যা গলে দাড়ি কালা চুচু নামাকা চাল তারা রোমালা হাত তুলেছি প্রভু তোমার সনে ডেলে আমার তনে হাত তুলেছি প্রভু তোমার সনে আমার তনে আমার হৃদয় করে দাও ওজালা আমার হৃদয় করে দাও ওজালা সব আমার ভালে গগলা তালা আমার ভালে গগলা তালা সব আমার ভালে গগলা তালা আমার ভালে গগলা তালা সুর জোতে গে দয়াল সন্ধ্যা গলো দাড়ি কালো তুচু নামাকা চাল তারা রোমালা তুচু নামাকা চাল তারা রোমালা সব আমার ভালে গগলা আমার ভালে গগলা তালা সব আমার ভালে গগলা তালা আমার ভালে গগলা তালা সব আমার ভালে গগলা তালা আমার ভালে গগলা তালা সব আমার ভালে গগলা তালা আমারি মালে আল্লাহ তালা নারাই দেখবি আর যদি দাও দেখি নারাই দেখবি সত্যি অনুষ্ঠানের পরিবেশ হেবি সুন্দর সিআর সিস্টেম করে দিয়েছে এখন তো যাই হোক অনেক কষ্টের ভেতরে তো আপনাদের সম্মুখে গজল গাইতে হচ্ছে আমাদের সম্মুখে এখন গজল গাইবেন আমার ভাই এমডি জসিম উদ্দিন আমরা একটু সকলে খেয়াল করে শুনি আমরা একটু সকলে খেয়াল করে শুনি আমাদের সম্মুখে এখন গজল গাইবেন এমডি জসিম উদ্দিন
আসসালামু আলাইকুম। সালাম দিলাম এতগুলো শ্রোতা আছে কিন্তু সালামের উত্তর পেলাম না, কি গো সালামের উত্তর দিলে কি গুনাহটা হয় নাকি? একটু জোরে আওয়াজ করেন না, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। নাতে নবী সবাই শুনবেন তো নাকি? সুন্দর সুন্দর শিল্পীরা আসছে আপনাদের কাছে, কিন্তু এমনি মতিউর রহমান ভাই তিনি এসেছেন, তিনি এখনই আসবেন আমাদের কাছে। তো ছোট্ট একটা নাতে নবী পরিবেশন করছি, সকলে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। সিজিলে তুমি সবই আসমান জমিন, সিজিলে তুমি সবই আসমান জমিন, কভু গাই শুকরান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান। গাছে গাছে পাখির দলে শুনি যে তোমার নাম, ঝর্ণা ধারা নদী নালা সবই তোমার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর, পিছনের ভাইরা একবার তাকবীরে ধরে নেন তো, নারী তাকবীর, নারী তাকবীর। এই গাছ গাছালি তরুলতা কার দান? কার দান? সবই তো আল্লাহ পাকের দান, তাই না? আজ এই গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে বলে তাই আমরা এত সুন্দর পৃথিবীতে বেঁচে আছি। যদি অক্সিজেন দেওয়া বন্ধ হয়ে যায় আমরা সকলে মারা যাব। তো প্রিয় কবি কবির ছন্দে এমনি আব্দুর রহমানের কণ্ঠে কি বলছে? গাছে গাছে পাখির গলে শুনছে তোমার নাম, ঝর্ণা ধারা নদী নালা সবই তোমার দান। তুমি ছাড়া প্রভু চাই না কিছু কবো, তুমি ছাড়া প্রভু চাই না কিছু কবো, তুমি রহমান আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি দয়াবান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, তুমি রহমান, তুমি দয়াবান। দেখারি বড় সাদ যে শিশুকালে দয়ারি নবী খেলি তো যে থাই রে, সেই ধুলা পাতি কাকড় গুলো আজও কেঁদে যায় রে, আজও কেঁদে যাই রে, মনে মনে ভাবি আমি কবে যাব মদিনায় রে। ও নবী তোমার রওজাখানি দেখার বড় সাদ যে, দেখার বড় সাদ যে, দয়ারে নবীর কদমে চাপ রয়েছে যে থাই রে,
ব্যাকুল সদা হয় রে মনে মনে ভাবি আমি কবে যাব মদিনায় রে ও নবী তোমার রক্তখানি দেখার বড় সাদ যে দেখার বড় সাদ যে সাইফুদ্দিন তাই কইবারে বা খোদা তোমার দারে নবীর দিদার চাই গো মোরা শয়নে স্বপনে শয়নে স্বপনে হ্যালো জি এবার তথাপিও আপনাদের মন যদি মোড়া মোড়া থাকে তাহলে আমাদের কি গাইতে ভালো লাগবে ভাই লাগবে বিশেষ করে আজ জানাদের পদার্পণ আজ এখানে ঘটেছে বিশেষ করে আপনাদের এলাকাবাসী খান খান টোনো ভাই তার আম্মাজি ইন্তেকাল করার পরে তিনি আমাদেরকে এতগুলো শিল্পী কবি ভাই সকলকে হাজির করিয়েছেন তাহলে বিশ্ব আল্লাহ খুশি বা রাজি আছেন বলেই আমরা আসতে পেরেছি বা আপনারাও আসতে পেরেছেন মাশাআল্লাহ যেহেতু অনেকগুলো শিল্পী জানাদের কথা না বললে নয় বলতেই হয় বিশেষ করে আমাদের সকলের গুরুজন ব্যক্তি বিশেষ করে জানাদের গজল আমরা ছোট্টবেলা থেকে শুনে আসছি শিল্পী মুজাফফর হোসেন সাহেব বিশেষ করে ইসকে হাবিব সাহেব তারা দুজনেই কিন্তু এই যে দুই সিনিয়র শিল্পী আমাদের স্টেজে তারা আছেন বা বিশেষ করে তানাদের জন্য আপনারা সবাই এসেছেন এই আওয়াজটা হবে আল্লাহু আকবার দেখেননি শোনেননি কর্ণাটকের একজন মুসলিম বোন তার নামটা কি ছিল মুস্কান সেটি আওয়াজ তুলেছিল কি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাই না বোন কি সেলুট জানাই চলুন সে আওয়াজ দিয়ে সর্বপ্রথম আমাদের এখান থেকে গজল শুরু হবে চলো চলো নারায়ে তাকবীর আরো জোরে মুসলমান বীরের বাচ্চা কি এরা বীরের বাচ্চা পিছিয়ে থাকা জাত নয় যারা মিসাহা করে রমজান মাস তো চলে গেছে আবার আগামী বছর যদি আল্লাহ কিসমতে জোটা আবার আসবে যারা মিসাহা করে আর ইহুদির কামানের মতো ভয় পায় চলো বলুন না সুবহানাল্লাহ চলো উচ্চারণ তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর আল্লাহু আকবার 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 সিদ্দিকী ফারুক উসমান গাদা চারজন সাহাবা সব থেকে বেহতর সিদ্দিকী ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সব থেকে বেহতর তাদের 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 দিলেতে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে তকবীর আল্লাহু আকবার নারায়ে তকবীর আল্লাহু আকবার দেখি আওয়াজটা কেমন হচ্ছে আপনারা আওয়াজ দিচ্ছেন না সব মনে মনে বলছেন নারায়ে তকবীর জোরে হবেন আল্লাহকে রাজি খুশি করিয়ে নেওয়া যাবে না ভাই জোরে দেন না নারায়ে তকবীর নারায়ে তকবীর আল্লাহু আকবার 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 দেখা দাও ও গো ও গো নবীজি দেখা দাও ও গো তোমারি দিদারে আশায় আজ আছি দেখা দাও ও গো
बीजे तुम्हारी दीदारे आसे आज आछी दो चको जोड़े देखे बो पैगंबर दो चको जोड़े देखे बो पैगंबर नारायण तकबीर अल्लाहु अकबर 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 अल्लाह बोले रसूल दरुद पर अल्लाह बोले रसूल दरुद पर रसूल बोले إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তারপর আমরা কি পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ বলছে আমার হাবিবের শানে পয়গম্বরের শানে দরুদ পড়ো আর রাসূল তিনি বলছেন আল্লাহর শানে জিকির করো আল্লাহ বলে রাসূলের দরুদ পড়ো রাসূল বলে খোদারই জিকির কর আল্লাহ বলে রাসূলের দরুদ পড়ো রাসূল বলে খোদারই জিকির কর প্রেমিকে বোঝে ভাই প্রেমিকে মহব্বত নারায়ণ তকবীর আল্লাহু আকবার 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 तुम्हारी दीदारे आसे आज आछी दो चको जोड़े देखे बो पैगंबर नारायण तकबीर अल्लाहु अकबर 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 তারপর পরি একটি নাথিয়া কালাম ঘটনামূলক আল্লাহ যদি সময় দেয় তবু আমার ক্যাসেটের গজল আমার নিজের লেখার গজলটি গাইব আসুন তো শুনিয়ে नाथ की सुनने के बाद के दिल की रमरम का फटेगी जी हाँ कलमा पढ़ने लगेगी तो अल्लाह अल्लाह करने लगेगी तो प्यारी प्यारी की दाद भरा आवाज है एम एम शिल्पी महाबूद साहब की लेकर आ रही है प्यारी प्यारी की छोटा फुटा बात की आवाज तो सुनिए शिल्पी एम डी एम एम महाबूद साहब एक बार जोड़े तो भी दोनों नारे तकबीर नारे तकबीर ठीक हेलो 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 ठीक हेलो हेलो चीक 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 हेलो चीक अस्सलाम वालेकुम और रहमतुल्लाह
সেই বিকাল থেকে দেখছি ইউটিউবারে সব সব লাইভ দেখছি, এক এক জনের অনুষ্ঠান করছে, সমস্ত একেবারে দেশে যত শিল্পী ছিল পাইকারি দামে সব এখানে চলে এসেছে। বুঝতে পারছো? এখন জানি না আমাদের ভাগ্যে কয়টা করে গজল হবে, তা সবাই মিলে একটু জোর করে তকবীর দিতে পারবে কি? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে তকবীর দাও তো কেনা আর এই তকবীর এ হবে না তো, এরকম ভাবে হবে না। আসলে আজকে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না, সবাই বড়রা চলে এসেছে। সবাই মিলে কত বিদাও দেখে নারাই তাকবীর, বীর নারাই তাকবীর, বীর নারাই তাকবীর। তো অনেক গজল তো শুনেছো, ঠিক আছে। তা সর্বপ্রথম আমি উর্দু কালাম দিয়ে শুরু করব, তারপরে একবার একটা নতুন গজল গাইবো, তারপরে থামাবো। হারা গোম্বদি যদে কগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে। হর গোম্বদি যদি কোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে। হর গোম্বদি যদি কোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে। হর গোম্বদি যদি কোগে, হর গোম্বদি যদি কোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে। হর গোম্বদি যদি কোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো জমানা ভোল যাওগে। নাই তেরা চিয়াদা চাঁদ তারো আপনে রঙত পা, নাই তেরা চিয়াদা চাঁদ তারো আপনে রঙত পা, মেরে আকা কো দেখোগে, মেরে আকা কো দেখোগে চমক না ভোল যাওগে। হর গোম্বদি যো দেখোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে। হর গোম্বদি যো দেখোগে, হর গোম্বদি যো দেখোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে। অগর তোমগা পিসে মেরে নবী কে নাত সুন লোগে, অগর তোমগা পিসে মেরে নবী কে নাত সুন লোগে, মেরা দাওয়া গে তুম গানা, মেরা দাওয়া গে তুম গানা বজানা ভোল যাওগে। হর গোম্বদি যো দেখোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে আহনা ভোল যাওগে। মদিনে কা কবুতর গো পকড় সকতে নাকি মোজো কো, মদিনে কা কবুতর গো পকড় সকতে নাকি মোজো কো, অগর গোলে চলাওগে, অগর গোলে চলাওগে নিশানা ভোল যাওগে। হর গোম্বদি যো দেখোগে জমানা ভোল যাওগে, অগর তৈবা কো যাওগে তো আহনা ভোল যাওগে, অগর তৈবা
को जाओगे तो आना भूल जाओगे। नारे तकबीर। তারপর পরে একটি নাথিয়া কালাম ঘটনামূলক আল্লাহ যদি সময় দেয় তবু আমার ক্যাসেটের গজল আমার নিজের লেখার গজলটি গাইব। আসুন তো শুনিয়ে नाथ की सुनने की बार की दिल की रुमरुम का फटेगी। जी हाँ, कलमा पढ़ने लगेगी तो अल्लाह अल्लाह करने लगेगी तो प्यारी प्यारी की दाद भरा आवाज है एम एम शिल्पी महमूद साहब की लेकर आ रही है। प्यारी प्यारी की छोटा फुटा बात की आवाज तो सुनिए शिल्पी एम डी एम एम महमूद साहब एक बार जुड़े तो भी दोनों नारे तकबीर नारे तकबीर। ठीक हेलो 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 ठीक हेलो हेलो चीक 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 हेलो चीक हेलो चीक अस्सलाम वालेकुम और रहमतुल्लाह। সে বিকাল থেকে দেখছি ইউটিউবারে সব সব লাইভ দেখছি এক এক জনের অনুষ্ঠান করছে সমস্ত একেবারে দেশে যত শিল্পী ছিল পাইকারি দামে সব এখানে চলে এসেছে বুঝতে পারছো এখন জানি না আমাদের ভাগ্যে কয়টা করে গজল হবে তা সবাই মিলে একটু জোর করে তকবীর দিতে পারবে কি হ্যাঁ হ্যাঁ সবাই মিলে তকবীর দাও তো কেনা আর এই তাকবীর এ হবে না তো এরকম ভাবে হবে না আসলে আজকে বাচ্চাদের পাওয়া যাচ্ছে না সবাই বড়রা চলে এসেছে সবাই মিলে কত তকবীর দাও দেখে না আরে তাকবীর না আরে তাকবীর না আরে তাকবীর তো অনেক গজল তো শুনেছো ঠিক আছে তা সর্বপ্রথম আমি উর্দু কালাম দিয়ে শুরু করব তারপরে একবার একটা নতুন গজল গাইবো তারপরে থামাবো हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। जो देखोगे हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो जमाना भूल जाओगे। मैं तेरा जियादा चांद तारो अपने रंगत पर नहीं तेरा जियादा चांद तारो अपने रंगत पर मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे हरा गुंबदी जो देखोगे समाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम किसे मेरे नबी के नात सुन लोगे अगर
अगर तुम गिसे मेरे नबी की नात सुन लोगे मेरा दावा के तुम गाना मेरा दावा के तुम गाना बजाना बोल जाओगे हर गुंबद जो देखोगे जमाना बोल जाओगे अगर तैबा को जाओगे आना बोल जाओगे मदीने का कबूतर हो पकड़ सकते नहीं मुझको मदीने का कबूतर हो पकड़ सकते नहीं मुझको अगर गोली चलाओगे अगर गोली चलाओगे निशाना बोल जाओगे हर गुंबद जो देखोगे जमाना बोल जाओगे अगर तैबा को जाओगे तो आना बोल जाओगे अगर तैबा बेना महाराल तुम्हें अरे मागे बेना जे मा तुम ए भुवन देखालो सते चाँद सुराजेर आलो टांग देखालो जरि दो ओ भाई आज बड़ है जरी दूध देखेंगे आज बड़ है श्री मायर मानिक आज मखी कछ पे मखी दाई कतो सतो जंत्रणा मखी दाई कतो सतो जंत्रणा महाराले तुमी अरे माँ की पबेना महाराले के हो अरे माँ की पबेना मायर से बके हो कखना छोड़ना मायर से बके हो कखना छोड़ना महाराले तुमी अरे माँ की पबेना महाराल तुम्हें अरे माँ की पबेना जे मायर छेले मके गाली देबे हिसाबेरी बालाई सुनो से जन के जे पाबे आज हमारे समाज देखा जाए जे मायर छेले সন্তানরা মাকে গালি দেয় মাকে অসম্মান করে সম্মান সুযোগ কথা তাদের সাথে বলে না রাসূল বলেন যে মাকে গালি দেবে তার কি অবস্থা হবে কত কি সুন্দর কথা বলছে শুনুন যে মায়ের ছেলে মাকে গালি দেবে হিসাবের বালাই সে জন কি যে পাবে তার কবর মাঝে রেখে চলে আসার পরে মেঘ হইতে যেরূপ বৃষ্টি ঝরে পড়ে কবর মাঝে রেখে চলে আসার পরে মেঘ হইতে যেরূপ বৃষ্টি ঝরে পড়ে ঝরবে সেরূপ তরি অগ্নি কানা ঝরবে সেরূপ তরি অগ্নি কানা মাঘাইরা লেকে হো আরে মা কে পাবে না মাঘাইরা লেকে হো আরে মা কে পাবে না মায়ের সেবা কে হো কখনো ছেড়ো না
করে সে বাকে হ কখনো ছেড়ো না মা হাইরা লেকে হো রে মাকে পাবে না মা হাইরা লেকে হো রে মাকে পাবে না যে গজলটি কাল লেখা এবং কোন শিল্পীর সুর যদি বলতে পারেন পারেন পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না আর তো দেরি সহে না মন যে আমার মানে না যাব আমি সেই নবীর দেশে সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না আর তো দেরি সহে না মন যে আমার মানে না বছর বছর কত হাজি যাই যে মদিনা তাদের মতো আমিও যাব সোনার মদিনা তাদের মতো আমিও যাব সোনার মদিনা বছর বছর কত হাজি যাই যে মদিনা তাদের মতো আমিও যাব সোনার মদিনা তাদের মতো আমিও যাব সোনার মদিনা মনে বড় আশা দেখবো তোমার কাবা মনে বড় আশা দেখবো তোমার কাবা প্রাণ ভরে সালাম দেব নবীজির রোজা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না আর তো দেরি সহে না মন যে আমার মানে না প্রেম বিরোধের জ্বালা আমি সইতে পারি না কবে যাব নবীর দেশে সোনার মদিনা কবে যাব নবীর দেশে সোনার মদিনা প্রেম বিরোধের জ্বালা আমি সইতে পারি না কবে যাব নবীর দেশে সোনার মদিনা কবে যাব নবীর দেশে সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না আর তো দেরি সহে না মন যে আমার মানে না আছেন যে তাই দয়ার নবী সে তাই নিয়ে চলনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না আর তো দেরি সহে না মন যে আমার মানে না শরীফুল ইসলাম বলি আমি ও গৌরবানা শরীফুল ইসলাম বলি আমি ও গৌরবানা নবীর দেশে যাব বলি মনের বাসনা নবীর দেশে যাব বলি মনের বাসনা শরীফুল ইসলাম বলি আমি ও গৌরবানা নবীর দেশে যাব বলি মনের বাসনা নবীর দেশে যাব বলি মনের বাসনা একবার তুমি নাওলা দেখি সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না আর তো দেরি সহে না মন যে আমার মানে না নবীর প্রেমে দিবানা যাব সোনার মদিনা আর তো দেরি সহে না মন যে আমার মানে না
का या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावातुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावातुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावातुल्लाह अलैका तुम्हारी नूरे रियालो के जागरण लो बुला के गाघिया उठी लो बुलबुल हसिलो कुसुम फुल के तुम्हारी नूरे रियालो के जागरण लो बुला के गाघिया उठी लो बुलबुल हसिलो कुसुम फुल के या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी ना घोए दुनिया ना घोए फिरिश्ता खोदा होए छी उम्मती तोमर तार तारे शुकर घजर बर नबी ना घोए दुनिया ना घोए फिरिश्ता खोदा होए छी उम्मती तोमर तार तारे शुकर घजर बर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावातुल्लाह अलैका तुम्हें जे नूरे रोबी निकले धनेरी छोबी तुम्हें ना ले दुनी गाए आधारे डूबी तो साबी तुम्हें जे नूरे रोबी निकले धनेरी छोबी तुम्हें ना ले दुनी गाए आधारे डूबी तो साबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावातुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलावातुल्लाह अलैका सलावातुल्लाह अलैका नारे तकबीर। अच्छा गजल ভালো লাগছে কার কার একটু হাত তুলে দেখি ভালো লাগছে তো আমি এসেছি তোমাদেরকে নিয়ে গজল গাইব শুধু আমি একা গজল গাইব না তোমাদেরকে নিয়ে গজল গাইব আমার সঙ্গে গজল গাইবে তো নাকি তো একটি গজল পরিবেশন করেছি আর একটি গজল ছোট করে আপনাদের সম্মুখে পরিবেশন করছি আপনারা ধীর স্থির ভাবে শুনতে থাকুন ওই ঘাদিসি বলে ওই কইরানি বলে কদম তলে মায়ের জান্নাত মেলে ওই ঘাদিসি বলে ওই কইরানি বলে কদম তলে মায়ের জান্নাত মেলে ওই ঘাদিসি বলে ওই কইরানি বলে কদম তলে মায়ের জান্নাত মেলে মমতা মগি মা জননী মমতা মগি মা জননী প্রিয় জননী মা জননী প্রিয় মা জননী প্রিয়
প্রিয় মা জাননে মা জাননে প্রিয় মা জাননে মা জাননে প্রিয় মা জাননে তারপরে প্রিয় কবি অতি সুন্দর কথা লিখতে শুনবেন মা জাননে কত দামি জানালেন প্রিয় নবী লেকে নজরে দেখলে একবার পাবে যে গজের নেকি মা জাননে কত দামি জানালেন প্রিয় নবী লেকে নজরে দেখলে একবার পাবে যে গজের নেকি যার কাছেতে আল্লাহ খুশি যার কাছেতে আল্লাহ খুশি সে যে জাননি মা জাননি প্রিয় মা জাননি মা জাননি প্রিয় মা জাননি মা জাননি প্রিয় মা জাননি মা জাননি মা জাননি মায়ের সেবায় হতে পার খোদার প্রিয়লি আল্লাহ নবীর পরের স্থান মোদেরি মা জাননি মায়ের সেবায় হতে পার খোদার প্রিয়লি আল্লাহ নবীর পরের স্থান মোদেরি মা জাননি যার দোয়াতে আল্লাহ রাজি যার দোয়াতে আল্লাহ রাজি সে যে জাননি মা জাননি প্রিয় মা 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 জাননি নারীতে এরকম আওয়াজে কিন্তু গজল হবে না গজল শুনতে গেলে কিন্তু 100% আওয়াজ চাই 50% আওয়াজে গজল হবে না আর উচ্চ আওয়াজে তো বিদাও দেখি না রে তাকবীর গোস্ত খাওয়ার মতো তো বিদিতে হবে না রে তাকবীর আর উচ্চ আওয়াজে দেখি না রে তাকবীর আচ্ছা তাকবীর দিলে কে খুশি হয় আমি খুশি হব না তোমরা তোমরা খুশি হবে আল্লাহ পাক খুশি হয় তাই তো নাকি তাহলে সেই মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আর একটু উচ্চ আওয়াজে তাকবীর দাও দেখি তো না রাইতে বীর আর একটু উচ্চ আওয়াজে দেখি না রাইতে বীর গজল ভালো লাগছে তো তো যা শুনলেন আবারও পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছে আপনারা ধীরে স্থির ভাবে শুনতে থাকুন।